এবং 14 নম্বর যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা, এই 14টি ওয়াজিব এবং 14টি ফরজ আমাদের জানা খুবই দরকার। এগুলো যদি আমাদের কোনো একটি বাদ পড়ে যায় তাহলে নামাজ সহি সিদ্ধ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নামাজকে সুন্দর করার জন্য এই 14টি ফরজ এবং 14টি ওয়াজিব আমাদের খুবই জানা প্রয়োজন। আমরা আজকের এই পাঠ থেকে যা জানলাম আমরা প্রত্যেকে এইগুলো আয়ত্ত করব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করে নামাজ আদায় করব। আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের 14টি ফরজ এবং নামাজ 14টি ওয়াজিব খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের তোমাদের এই পাঠ শেষে আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।